মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরগুনার তালতলির ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন বাড়ি হস্তান্তরের আগেই ঘরের দেয়াল ভেঙে পড়েছে অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দায়সারা কাজ করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে এছাড়া নির্মাণ সামগ্রী পরিবহনের টাকাও তাদের কাছ থেকে আদায় করা হয়েছে বলে দাবি সুবিধাভোগীদের বরগুনার প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সিহাবের রিপোর্টে বরগুনার তালতলি উপজেলার বেহালা গ্রামের একাত্তর বছর বয়সী বিধবা উর্মিলা রানী ৩০ বছর আগে মারা গেছেন স্বামী দুই মেয়ে এবং দুই নাতি নিয়ে পাঁচ সদস্যের সংসার গৃহহীন হওয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয় দুই প্রকল্পের আওতায় উপহার হিসেবে একটি ঘর বরাদ্দ পেয়েছেন কিন্তু সরকারের দেয়া ঘরটি নির্মাণের সময় দুই দফা ধসে পড়ে ঠিকাদারের বিরুদ্ধে রয়েছে ঘর নির্মাণে টাকা নেওয়ারও অভিযোগ

ঠিকাদারের এটা কে বা কাহারা রাতের আদারে ফালায়ে দিয়েছে যারা এটার সাথে সম্পর্কিত তাদেরকে বেকায়াদায় ফেলানোর জন্য এই কাজটা চক্রান্তমূলক করছে ওনার থেকে আমরা নটা সিঙ্গেল পাই এক টাকাও নিয়ে নেব একটা চাও খাই নেয় মিস্ত্রির উপর দায় চাপালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেবারে এক নম্বর যেহেতু নির্মাণাধীন অবস্থায় ভেঙেছে এটা আমরা আবার পুনঃভাবে শুরু করে আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে শেষ করতে পারবো পিএসসি কমিটির মাধ্যমে মিস্ত্রি দিয়ে করানো হচ্ছে আশ্রয়ন প্রকল্পের এসব ঘর উদ্বোধন করা হলেও তালতলি উপজেলায় এখনো অসম্পূর্ণ রয়েছে অধিকাংশ ঘরের নির্মাণ কাজ শাহাবুদ্দিন শিহাব আর টিভি